আওয়াজে বলেন নবী ও আলে নবীর উপরে মনোযোগ সহকারে মহব্বতের সঙ্গে এক মর্তবা দরুদ শরীফ শুরু করা হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলি ওয়া আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত উপস্থিত অনুপস্থিত জাতীয় বর্ণ ধর্ম নির্বিশেষে সার্বজনীন হিসেবে সবাইকে আমি বিশেষ এক নিবেদন জানাচ্ছি যে আপনারা ঠান্ডার দিন রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে জায়গা আছে আসন গ্রহণ করুন। আর এই জায়গাটা কতটা মূল্যবান জায়গা তারাই বুঝতে পারবে যেদিনকে এই জায়গার ফটোটা হাশরের মাঠে দেখানো হবে যে এই নুরানি জিক্রে মাহফিলের জায়গাতে আসন যারা গ্রহণ করেছিল তারা হয়তো আজকের এই রজনী রাত্রের জিক্রে আজকের বদৌলতে সাফায়াত পেয়ে যাবে। অতএব যদি নসিব বুলন্দ করতে হয়, নিজের মুখ উজ্জ্বল করতে হয়, কালো মুখ না দেখাতে হয়, তার জন্য নবী আর আলে নবীকে সম্মান জানিয়ে মেহমানদের জন্য নবী ও আলে নবীর তরফ থেকে আজকে আওলাদ রাসূল আহলে বাইতে রাসূলের তরফ থেকে যে মেহমানদারি করার জন্য আসন করা হয়েছে আসনটা কারা গ্রহণ করবে এটাই পরীক্ষা বিশেষ। যারা চাহনেওয়ালা আছে, একজন মৌলবী সাহেব বলছে আহলে বাইত আবার বলে কাকে, আমল তোর বিবি কে, একজন প্রশ্ন করছে আহলে বাইত আবার কি, আমি তোমার বিবি কি, বলে বিবির সঙ্গে আহলে বাইত আমি কাম পাখা নাই, কোনো গতি করছিস তো ইমামতি, কোন জ্ঞান কাণ্ড নেই। আরে ইমামতি যখন করছো তো এতটা জ্ঞান দরকার, আহলে বায়াত, বায়াত মানে ঘর, আহাল মানে পরিবার, বুঝা গেল, ফ্যামিলি ঘর, এ কি বলে আহলে ভাই, তুমি আহলে বায়াত পাও না কোরআনে, কোরআন পাকে হুবাহু বহু জায়গায় আহলে বায়াতের চর্চা আছে। মনির সাহেব বলে আহলে বায়াত বলে কাকে, বলে হ্যাঁ কোরআন তো পড়েছি, এরকম তো কোথাও দেখিনি, আমি তুমি পড়েছো, কার বাপ মা মরেছে তার নামে বকশু দেওয়া যেন পড়েছো, তাই বকশু মৌলবী হয়েছে, বাকি তো তাহকিক করা মৌলবী হয়নি। নসিব খারাপ তোমার, কপাল ফেটে গেছে চুনা লাগাবার দরকার তোমার, আমি আর কি করতে পারি, যদি এসে চুনা দিতে পারবো এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। তো আজকে বললেন নসিব তাদের হবে কোরআন ও হাদিসের আলোকে সর্বপ্রথম শুরুতি যারা শুনছেন দূর থেকে বা সামনে থেকে, 100% চ্যালেঞ্জ দিলাম, যদি একটা কথাও নিজের তরফ থেকে বলি তো এসে আমার গিরেবান ধরে নেবেন আর কান ধরে নামিয়ে দেবেন। অতএব আমি আমার বাপ মা আর ওই ঘটনা কাহিনী সুর বাবারে মারে এইসব বলতে আসিনি, আমি এখানে বলতে এসেছি যেখানে আমাকে আহ্বান করা হয়েছে, যদিও ব্যক্তি বিশেষে ডাকা হয়েছে কিন্তু ওনার মনে যে উদয় করিয়েছে সেটা আহলে বাইতের তরফ থেকে উদয় করানো হয়েছে এবং বলছে যে তুমি গোলামি যদি প্রকৃত করতে হয় তো অমুক আমার খাদেম গোলামকে ডাকো, তার দ্বারা আমার আহলে বাইতের প্রচার করো। দাওয়াত শুধু ইনি দেননি, আপনারা দেননি, দাওয়াত ওখান থেকে হয়েছে বলে এখানে মনে উদয় হয়েছে। কারেন্ট কোথা থেকে চলে, এখানে লাইট জ্বলছে, আলোতে দেখতে পাচ্ছি, অন্ধকার দূরীভূত, কিন্তু যে তারটা দিয়ে কারেন্টটা সরবরাহ হচ্ছে ওখানে আলো নাই,
ওখানে আলো নাই, ওখানে লাইন চলছে, আছে অফ না ওয়ান কিছু বোঝা যাবে না। হাত দিয়ে দেখো না বেটা, হয়ে যাবে কপাল ফাটা। না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে কবরস্থানে, না যেতে পারবে পাকিস্তানে, তো যাবে কোথায়? হয় শ্মশান নাহলে কবরস্থান। আমি এই জন্য বিশেষ করে বলছি 100% হাদিস ও কোরআন দলিলের ভিত্তিতে, দালালের ভিত্তিতে আজকে যে টপিক রাখা হবে ইনশাল্লাহ, নবী আলে নবী এবং আউলিয়াগণ, তার সঙ্গে থাকবে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম বলে কাকে? রোজানা 5 অক্ত নামাজ পড়ি, কেউ 6 অক্তও পড়ে। ভাই তাহাজ্জুদ অনেকে পড়ে না, 5 অক্ত পড়ে, কে 6 অক্ত পড়ে, কে আবার 7 অক্ত পড়ে, ভাই এশরাক পড়ে না, চাস্তও পড়ে, 8, 9, 10 অক্ত পড়ে, খালি পড়েই যাচ্ছে। ঠুকে ঠুকে দেখবে এটা কি অন্ধকার। কেন অন্ধকার? কেন? আরে তুমি রোজই বলছো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথে হেদায়াত করো, সহজ সরল পথে চালাও, সিরাতে মুস্তাকিমে চালাও। তো সিরাতে মুস্তাকিমটাই কি সেটাই তো তুমি এখনো জানলে না। হ্যাঁ, ওই নিউ টাউন যাওয়ার সিরাত, সিরাত মানে রাস্তা, নিউ টাউন যাওয়ার সিরাত না, ওই শিয়ালদা যাওয়ার রাস্তা না, কলকাতা যাওয়ার রাস্তা না, বালিগঞ্জ যাওয়ার রাস্তা, হ্যাঁ না, শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা না, কবরস্থান যাওয়ার রাস্তা, সিরাতে মুস্তাকিমটাই জানো না। তোমার মধ্যে সিরাতে মুস্তাকিম লুকিয়ে আছে, বাস খুঁজে বের করে দেবো। ধরতে হয় ধরো, তা হালালি হয়ে যাও, আর না ধরবে তো হারামই থাকো, কিচ্ছু করার নেই, নসিব আপনা আপনা। আল্লাহ যাকে হেদায়ত করে সেই হয় হেদায়ত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গোমরাহ করে তার জন্য কোন কামেল ওলি মুর্শিদ নাই। তার মানে বোঝা গেল হেদায়ত করার মালিক কে? আল্লাহ। আর গোমরাহ করার মালিক কে? আল্লাহ। বাহ, তো গোমরাহ করার, আমরা তো একটা জানি, গোমরাহ করে শয়তান, হেদায়ত করে আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, সূরা আল আরাফ 178 নম্বর আয়াত। আল্লাহ যাকে হেদায়াত করে সেই হয় হেদায়াত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গোমরাহ করে সে হয় ক্ষতিগ্রস্ত। তারা হয় ক্ষতিগ্রস্ত। তাহলে হেদায়ত আল্লাহর হাতে, গোমরাও আল্লাহর হাতে, দোষ শয়তানকে দেবো কেন? ও বিশ্বের মৌলবী জবাব দাও, আর যে গোমরাহ করে সে শয়তান, তাহলে আল্লাহ যদি গোমরাহ করে ফাতোয়া কি দেবে? কোরআন বুঝে গেছি, তাহলে এটাই যদি না বুঝতে পারো তো নামাজে সিরাতে মুস্তাকিম কি করে বুঝবে? অথচ তুমি বারবার বলছো আল্লাহ সিরাতে মুস্তাকিমে চালাও, সিরাতে মুস্তাকিমে চালাও, বলে দিয়ে আল্লাহকে বলছো আল্লাহ ওদের পথে চালাও, সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের প্রতি যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতওয়ালা বান্দাদের পথে চালাও। নামাজ পড়ে বেরিয়ে এসছো, একটা বড় নিয়ামতওয়ালা বান্দাকে তুমি খুঁজলে না, বলো তুমি নিজে ফতোয়া দাও, তুমি জাহান্নামী নামাজি না জান্নাতি নামাজ না? বুঝতে পারলে না কথা? তুমি নিজেই বলছো আল্লাহকে যে সিরাতে মুস্তাকিমে চালাও, সহজ সরল পথে হেদায়াত করো, আবার বলছো, বলছো হেদাত করতে কাকে? হেদাতে চালাবার মালিককে? আল্লাহ। আল্লাহকে বলছো আল্লাহ সহজ সরল পথে হেদাত করো, তো আল্লাহকে যখন বললে ফের বান্দার দিকে ঘুরে গেলে গেলে বলে আল্লাহ ওভাবে বলতে বলেছে, তাহলে কেন বলতে বলেছে? মুনিব সাহেব তুমি বোকা না আল্লাহ বোকা? মাশাআল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে আল্লাহকে বললে হেদাত করতে, সোজা পথে চালাতে, ফের ঘুরে গেলে তাদের দিকে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাহলে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে তারা আল্লাহ নয়, তারা আল্লাহর বান্দা।
এইবার বলো আল্লাহ ছাড়া যদি কোনো ওলি নবী গোস কুতুব মানলে বা সাহায্য চাইলে শিরক হয় তো তুমি আল্লাহকে হেদায়েত চাইলে চাওয়ার পরে আবার আল্লাহর বান্দাদের দিকে রাস্তা ধরতে গেলে অথচ তুমি ধরো না তো তুমি তো নামাজি আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চেয়ে বা আল্লাহর বান্দাদের রাস্তায় চাইতে গিয়ে তুমি নিজেই নামাজ পড়ে মুশরিক হয়ে গেলে কি মৌলবীরা ফাতিয়ার জ্ঞান নেই ফতোয়ার বলি সাবধান হুঁশিয়ার ফতোয়া দেওয়ার আগে পায়ের তলায় মাটি আছে কিনা একবার দেখবে কথা আমার বুঝে আসছে আপনাদের মনে হয় না মাথায় ঢোকেনি মনে হয় কত সুন্দর আমি বললাম মমের মতো গলিয়ে কিন্তু যেন মনে হয় আমি কত ওজনের বোঝাটা চাপি দিয়েছি এর নাম বল শোনা কত লোড দুর্দান্ত একটা কথা হ্যাঁ অমূল্য মূল্য দিতে পারবে না সেই অমূল্য কথা পেয়ে তার মানে আমি বুঝে নিলাম কাকে ওয়াজ শোনাবো শুরুতেই যদি এই লোড পড়ে মাথা জেকে বসে থাকে হ্যাঁ মুখ দিয়ে কোন না নারা না সুবহানাল্লাহ না দরুদ না কিছু না জুনুন না মানে মুর্দার মতো হয়ে গেছি তো এতটুকু বোঝাতে যদি মুর্দারের মতো হয়ে যায় তারপরে যে আরো লোড দেবো কি করবে ওয়াজ শোনানোই তো আমার দ্বারাই হবে না আর আরে ভাই খানে ওয়ালা খেতে চাইলে খেলানে ওয়ালা খাওয়াবে খানে ওয়ালা যদি না খায় লেবে ভাই না লেবে ভাই না লেবে তাহলে বালতি দিয়ে পালি ভাই ঠিক না তো খানে ওয়ালা না খাবে তো আমি গুটিয়ে দেবো শখ নেই মতো ওয়াজ করার ভাবছেন বাইরে কে বলছি নিজের লোকদের বলছি কি ওয়াজ শুনছেন ওয়াজ তখন শুরু করিনি ঠেলা নাউজুবিল্লাহ বিসমিল্লাহ কিছু শুরু করিনি শুধু টেলা নামাজ যদি প্রকৃত জানতে হয় তো এসো এখানে নামাজ শিখতে হলে এসো নামাজ জান্নাতের চাবি কার চাবি জান্নাতের চাবি তালা কোনটা জান্নাতের চাবি যখন নামাজ তার তালা তো কি বলে গো মিফতাহুল জান্নাত আসসালাত মিফতাহুল জান্নাত নামাজ খুলে দেওয়ার চাবি কে নামাজ জান্নাতের চাবি খুলে দেওয়ার জন্য নামাজ তো চাবি যদি নামাজ হয় তো তালা কোনটা হ্যালো এর তালাটা খুঁজে আনেন তালা নেই তো খুল চাবি লাগবে কাল্পনিক জান্নাত দেখে বসে আছে যে জান্নাত থেকে তার বাপকে বের করে দিয়েছে ন্যাংটো করে সেই জান্নাতে মৌলবী সাহেব যাবে তাড়াহুড়ো করছে কি হাসির কথা হাজি জান্নাতে মৌলবী সাহেবের বাপকে বের করেনি বের করেছে আবার অপমান করে আপনার বাড়িতে কোনো মেহমান এলো আপনি বলেন ভাই খাওয়া দাওয়া জিনিসপত্র যা আছে সব কিছু করেন আমার এই কম্পিউটারে হাত দেবেন না কেন এত অনেক পিডিএফ আছে অনেক শাস্ত্র আছে একটু এদিক ওদিক হলে সব বেকার হয়ে যাবে সারা লাইফটাই কম্পিউটার ঢুকে আছে ও বেচারা সব খেলো দিলো যা কিছু করলো আপনি নেই খারাপ করে বসে আছে বাড়িওয়ালা এসে বলে কি ব্যাপার কম্পিউটারে যে লাইনটা চলতো সে লাইনটা অফ কেন তো সব অফ করতে বসে আছে খুলে দেখে পুরো খারাপ আপনি হাত দিয়েছিলেন হ্যাঁ একটু দেখছিলাম বাবা তোমাকে বলছে তুমি যা পারে করো ওই গাছের ধারে যেও না আখেরে সেটাই হলো এবার বলেন আপনার আব্বা মা কে যদি ওই রকম ব্যক্তি বেরো বলে বের করে দেয় তাতে আপনি আর জীবনে ওই ঘরে যাবেন ওই দাঁত দিয়ে ওই ওই বাড়ির পাশ দিয়ে গেলেও ঘুরেও তাকাবেন না ঠিক না বেটি আবার বের করেছে বের করেছে সাধারণভাবে বের করেছে লুঙ্গি খুলে বের করেছে এই মিথ্যে কথা বলছি নাকি
আদম হাওয়া পোশাক পরে বেরোচ্ছে জান্নাত থেকে, আল্লাহ বলে পোশাক খোলো, বলে আল্লাহ পোশাক, বলে হ্যাঁ তুমি তৈরি করে পরো নি, এটা জান্নাতের পোশাক, জান্নাতের পোশাক দুনিয়ায় যাবে নি, জান্নাতের পোশাক দুনিয়ায় যাবে নি, জান্নাতে যারা আসবে জান্নাতে পড়বে, জান্নাতের পোশাক দুনিয়ায় যাবে নি, খোলো। তো জান্নাতের পোশাক খুলে ন্যাংটো করলো, বেচারা কোথায় আপেল না পেয়ারা গাছের পাতা পাতা ঢেকে ফেলে। বলেন আপনার বাবা মাকে যদি ওইরকম কোন ব্যক্তি বের করে দেয়, আবার ন্যাংটো করে উলঙ্গ করে বের করে দেয়, সেই ঘরের দিকে যাওয়া তো কোথায় দেখলে থুপ ফেলবেন, ঠিক না বেঠিক? মুরিব সাহেব জয়ের জন্য তাড়াহুড়ো করছে কেন? তার বাপকে অপমান করেছে, এই সেই জান্নাতে ঢুকতে চাচ্ছে, এই ঢুক 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 ঢুক, যত ঢুকবি ঢুকবি, তা ছিল করে নিল, ইনশাল করে নিল, একটু বুঝে দেখ, কম দেখাতো মৌলবি স্যার, বুঝে দেখো কেমন জান্নাত, কেমন পোশাক, যে জান্নাতের পোশাক দুনিয়াতে আসবে নি, বাবা মাকে কাছ থেকে খুলে নিল, সেই জান্নাতের পোশাক খাতুনে জান্নাত মা ফাতেমার জন্য কি করে এলো, সেই জান্নাতের পোশাক ইমাম হাসান হোসেনের জন্য কি করে এলো, মৌলবি জবাব দাও, কি করে এলো? তাহলে বোঝা গেল তুমি এই আদম আর মা ফাতেমা হাসান হোসেন এক নয়, কি ইনি নবী, পোশাক খুলে বেরোতে হলো, এনারা নবী নয় কিন্তু এদের জন্য জান্নাতের পোশাক আনিত হলো, জোরে বলেন। তাহলে যতই নবী হোক না কেন, সমস্ত জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম, আর সমস্ত জান্নাত রমণীদের রানী হলেন সাইয়েদা খাতুন জান্নাত সালামুল্লাহ আলাইহা হাজরুল সালাম। তফাত কোথায়? মালিক আর নৌকা দুটো এক হয়। হ্যাঁ তো মৌলবি সাহেব সারাটা জীবন দারওয়ালাকে ঢুকিয়েছো এক নম্বরে, আর ঘরওয়ালাকে বের করেছো চার নম্বরে, তুমি ইমান পাবে কোথায়? দারওয়ালাকে ঢুকিয়েছো, যারা ভিকারি লেনেওয়ালা তাকে ঢুকিয়েছে এক নম্বরে, আর যে জান্নাত বাড়নেওয়ালা মাওলা আলী, আলীর টিকিট না হলে কেউ জান্নাতেই যেতে পারবে না। এ আলী, নবী বলছেন জান্নাতের মালিক আমাকে বানিয়েছে কিন্তু বাড়নেওয়ালা তোমাকে বানিয়েছে। তো জান্নাত বাড়নেওয়ালা জাহান্নাম বাড়নেওয়ালা চার নম্বরে, আর দয়া যদি করে তো জান্নাতে ঢোকা বেশি হয়, এক নম্বরে দু নম্বরে, কমবেশি লজ্জা থাকা দরকার আছে, একটু চিন্তা কর ভাই, মাথা ঘুরে যাচ্ছে নাকি? হ্যাঁ শুরু করিনি, তেলাপ দিচ্ছি, এই জন্য নসিব যার ভালো, এই আমার জায়গা না, এনাদেরও জায়গা না, এই জায়গাটা আহলে বাইত পাক পাঞ্জতনের জায়গা, আজকের এই যে জায়গাটা গ্রহণ করবে ইমান বাঁচাবার তাগিদে, ইমান বাড়াবার জন্য, কসম খোদার পাক পাঞ্জতনের আসনে যারা আসন গ্রহণ করলো, পাক পাঞ্জতন বলছে তারা আমার মেহমান, তাদেরকে আমি গ্রহণ করলাম, নসিব আপনা আপনা। বাবা যে বলেন শুরু করবো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা الحمد لله وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين
آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو استمع الناس على حب علي بن أبي طالب لما خلق الله تعالى النار وصيلتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى السكلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك وعلى أهل بيتك يا رسول الله कि जब से मैंने पकड़े हैं उर्दू भोजन तो ना एकदम ना भोजन एक देखी थ्रू करे कि जब से मैंने पकड़े हैं ये अली का दामन कि जब से मैंने पकड़े हैं ये अली का दामन ये दुनिया की फिकर है ना मुझे और कोई गम अली दमन जरा धरे नहीं तरह दुनिया फिकर कोनो गम दुख करे ना ये अली वाला के जब से मैंने पकड़े हैं ये अली का दामन ये दुनिया की फिकर है ना मुझे और कोई गम तो चैनल तो सुन छन कोनो गम अच्छे कोनो फिकर करी हां थ्रू होच्छे हर वक्त क्यों फिकर नहीं करो गम नहीं करो दुख नहीं करो चिंता नहीं करो कोता की घोड़ पे भाभी नहीं करो इसीलिए हर वक्त ये गुलाम पर रखते हैं भरम अमर मानिज्य तमर ये रखे ये दामाने आमी भरे रखे सी हर वक्त ये गुलाम पर रखते हैं भरम मेरा मुर्शिद ये अली का घरा ना है मेरा पीर का करम ये अली का घराना है मेरा पीर का करम हर सांसों में मेरी पीर और मुरीद प्रथम सबक कलमा तैयब के प्रत्येक निशा से बोसिए दे बेटा पीर का हर सांसों में मेरी इसीलिए नबी ने फरमाया मन قال لا اله الا الله فدخل الجنه जे व्यक्ति कलमा لا اله الا الله पढ़लो से जन्नत ढुके गेलो तो कलमा لا اله الا الله पढ़ले जे जन्नत ढुके गेलो नमाज रे सवाल ही नहीं তে কোন কলেমা মুর্শিদ কলেমা বানিয়ে দেবে আর সেই কলেমা তার শ্বাস প্রশ্বাসে চলবে তবে তো জান্নাত এই হে দায়মী নামাজ হর শ্বাসো মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া জবানে না শ্বাসো মে হর শ্বাসো মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া এ সিনে কো মেরে নূরে নবী সে সাজা দিয়া ये सीने को मेरे नूरे नबी से सजा दिया मुझको अपने दामन में लेकर मेरे पीर ने मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया जो तो ही खतरा थकना कामेल पीर जा रहा छे और जे खाटी मुरीद छे एक पलों के पानी पानी कर देवे इसीलिए আমি একটি নাতিয়া কলম পড়ব বাংলা কারণ উর্দু যখন বোঝে না তাই আমি বাংলাটাই দিচ্ছি কারণ উর্দু বললে আবার এতটুকু চার লাইন দেখলাম মাথা হেলে নে বুঝতে পারেনি তো বাংলাই দি লহ সালাম আমার নবীকে চিনেছেন না ওলিটলি মেনে দরকার নেই আল্লাহ নবী সব নবীদেরকে আল্লাহকে নবীদেরকে মানলেই হয়ে যাবে তো দেখি কতটা নবীকে মানো নাথরা শোনো কতটা নবীকে চিনেছো লাহো সালাম আমার
ও মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ও মুহাম্মদ রাসূল আমার দরুদ সালাম আমার দরুদ সালাম করো গো কবুল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল ডিরে দেবে এটা চলাকালীন তোমারি নামেতে আমি আছি বেঁচে দুনিয়ায় কেমন আছেন ভাই সাহেব আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর রহমতটাকে না কোরআন বলছে তামাম জাহানের জন্য হে নবী আপনাকে রহমত করে পাঠালাম তাহলে আল্লাহর নবীর রহমতে বেঁচে আছি তোমারি নামেতে আমি আছি বেঁচে দুনিয়ায় দিবে হাশরেতে দেখা আমার ইশকের সাধনা এই নাম লিলে হবে না ইশক করতে হবে ইশক মহব্বত যার কোনো ভাষা নাই সবাই তো মুখ দিয়ে পান করে চোখ দিয়ে পান করতে হবে প্রেমের ভাষা মুখ দিয়ে পান হয় না চোখে চোখে পান হয় ঠিক না ভাই হিজড়া কি বুঝবে প্রেমের ভাষা যারা মরদ তারা বুঝবে ঠিক না হিজড়া মৌলবি বুঝতে পারবে না প্রেমের ভাষা বলে কাকে তোমারি রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায় দিবে হাশরেতে দেখা আমার ইশকের সাধনাই পার করে দিও আমায় পার করে দিও আমায় পুল সিরাতের পুল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা এই গ্রিল টি নয় লাল চা নয় আদা দিয়ে ওয়ালা আলে তুমি কমলি ওয়ালা আমার তোমারি তুলনা নাই খোদার দেখা পাবে সবাই আদমের বেটা বুঝতে না পারলে হবে কপাল ফাটা খোদার দেখা পাবে মুহাম্মদের বাহানায় যে মুহাম্মদ পেয়েছে কসম খোদাকে পেয়েছে খোদাকে দেখেছে যে মুহাম্মদ পায়নি শুধু মুহাম্মদের নাম পেয়েছে সে খোদাকেও পায়নি তাই কি বলছি তুমি কমলিওয়ালা আমার তোমারি তুলনা নাই খোদার দেখা পাবে সবাই পাবে তোমার বাহানাই আরে খোদাকে তো দেখাতেই নবী মুহাম্মদ এলেন তবু মোল্লা খানা কেন অন্ধ মৌলবী কেন এগুলো সাজায় যেগুলো পড়ে গেলে ভেঙে যাবে তুমি জান্নাতি বাগের ওজি জান্নাতি বাগের কে ফুলবাগান নবী মুহাম্মদ জান্নাতি বাগের ফুলবাগানের ফুল কে নবী নবী সাধারণ ফুলবাগানের ফুল কোন ফুল আল্লাহ বলছে আমার নবীর হাত আল্লাহর হাত অলির হাত আল্লাহর হাত নবী অলির কান আল্লাহর কান নবী অলির চোখ আল্লাহর চোখ তাহলে আল্লাহ পাক জাতি আর নবী মুহাম্মাদের মধ্যে তার সিফাত গাছই হলো জাতি গাছের ফুল হলো সিফাত ঠিক না তাহলে আল্লাহ ফুল যদি দেখি তো গাছও দেখতে পাবো ঠিক না তাতে জান্নাত জান্নাত করছ জান্নাত খুদ মুহাম্মাদিতে আসে আলাদা নেই আলাদা কোনো জান্নাত নেই
মোহাম্মদীতে ঢোকো জান্নাত দেখে নেবে। তুমি তো বুঝতেই পারবে না জান্নাত, তুমি তো সেক্সিবাজ লোভী। কেন না যেই শুনিয়েছে তুই এবাদত কর নামাজ পড় জান্নাতে ঢুকবি, জান্নাতে গেলে কি পাবো না, হুর 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 হুর। কিরকম হুর? সত্তরটা হুর। কিরকম না? তার বুকের দিকে যখন তুই দেখবি তুই তোর মুখ দেখতে পাবি, তার মানে কত রূপ। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি একটি নেক আমল করবে, নেক কাজ করবে, সে তার যা যা পুরস্কার পাবে। আর যে ব্যক্তি একটি বদ আমল করবে, খারাপ কাজ করবে, সে তার সাজা শাস্তি পাবে। তাহলে যে যার ব্যক্তিগত আমল কেউ কারু জিম্মাদার নাই, ঠিক না? তাহলে ব্যক্তি যদি বলি স্বামী নামাজি বিবিও নামাজি, স্বামী হবে ব্যক্তি, বিবি ব্যক্তি হবে না? তাহলে স্বামী নেকি করেছে সত্তরটা হুর পেল, বিবিও নামাজ পড়েছে রোজা করেছে সত্তরটা মরদ পাওয়ার দরকার? আল্লাহ যদি নামাজ রোজার বিনিময়ে মৌলবীকে দেয় সত্তরটা হুর, তো মৌলবীর বাপকে দেয় সত্তরটা হুর, তো মৌলবীর মা সত্তরটা মরদ পাবেনি? হ্যালো, হ্যাঁ, তো তুমি জবাব দাও, তোমার দলে চলে যাব, জবাব দাও, তোমার দলে চলে যাব, তোমার পায়ে ধরে তোমার গোলামি করব, আর নালে আসো ফেরকা বানাবার করবে না। সেদিন চলে গেছে এজিদের যুগ, এজিদের যুগ ছিল বললেই তালোয়ার, তা সে জামানা নয়। কেননা শাশুড়ির পালি হলে বউরিরও পালি একদিন আসে, অনেক জুলুম করেছে শাশুড়িরা। আর আজকে এমন নারী নির্যাতন কেস দিয়েছে শাশুড়ি এখন জুজু, বউরিদের পালি, ঠিক না? তার জন্য আবার দেখছে যে এমন যুগ এলো বৌরিরা যদি মিথ্যে লাগিয়ে দেয় কে শাশুড়িকে জেল হাজতে খেতে হবে, ডান্ডাও খেতে হবে, সিসি ক্যামেরা লাগা বাবা। যে সিসি ক্যামেরা লাগিয়ে দিল তখন বৌরি তো জানেনি কি কাণ্ড ঘটিয়েছে, সিসিটিভি লাগিয়ে দিয়েছে কোথায় কোথায় বুঝতে পারেনি, ওই ল্যাম্পের পাশে ঢাকনার পাশে যা কিছু ঘটছে রেকর্ড হচ্ছে। এবার যেই কেস করতে গেছে শাশুড়ি তো জোর দিচ্ছে, বল দেখবে দেখাও, বল দেখা, শাশুড়ি বলছে দেখা, বৌরি দেখাতে গেছে থানায় কেস করে দিয়েছে, যেই কেস করে নিয়ে যাচ্ছে পুলিশকে পুরো ভিডিওটা ধরে দিল, হুজুর দেখুন, বলে এই তো বৌরির দোষ। তার মানে একে অপরের পালা, তো এজিদের আমল চলে গেছে মৌলভী, এটা ইমাম মেহেদীর আমল চলছে, মেহেদীর আমল চলছে, এখন ইমাম মেহেদি আসেনি, মেহেদীর আমল চলছে। দাজ্জাল কবে আসবে? নাকি 1400 হিজরি পার হলে দাজ্জাল আবির্ভাব হবে, তো 1500 শেষ হতে চলছে, গেল কোথায় দাজ্জাল? দাজ্জালের গাধা গেল কোথায়? দাজ্জাল দেখানি না? ওই দাজ্জাল মৌলবীদের যে না মানবে তাদেরকে ফতোয়া দেবে ওরা জাহান্নামী, আর যারা মেনে নিল তাদেরকে 10,000 টাকা, 5,000 টাকা, 200 টাকা, 500 টাকার বিনিময়ে বলে যে জান্নাতি। তার মানে দাজ্জালের হাতে জান্নাত আর জাহান্নাম, তার মানে দাজ্জাল রূপী মৌলবীদের হাতে দাজ্জাল জান্নাত জাহান্নাম রয়েছে, এদেরকে যে না মানবে জাহান্নাম ঢুকে দিল, আর যে না যে মেনে নিল বলতে জান্নাত। গাধা না এদেরকে যারা সাপোর্ট করেছে রেখেছে, আমরা মানি, মানে ওই যে বোকা বুদ্ধু বিবেকহীন যাদের জ্ঞান বুদ্ধি নাই, মাস্টার বলেনি তোর মতো কত গাধাকে মানুষ করে দিছি, তুই গাধা মানুষ হবে নি, মানুষের বাচ্চা মানুষকে মারতেছে আবার গাধা বলতেছে। আমি বলি গাধা কি করে বলেন, বিবেক বুদ্ধি নাই। তার মানে ওই মৌলবীদের পাল্লায় যারা পড়ে যায় তারা হলো লালচি লোভি সেক্সিবাজ, যা দেখিয়েছে হুর ভাবি জান্নাত ভাবি বাস ঠুকতে লেগে গেছে। হ্যালো, কি ভালো মন্দ বুঝবো না? জান্নাত পাবি ঠুক ঠুক, হুর পাবি ঠুক ঠুক। আরে জান্নাত জাহান্নামের লোভ দেখিয়ে তোমাকে যে কোথায় গোমরাহ করছে, তুমি তো সুরা ফাতিহার জ্ঞানটাই রাখো না, তোমার তো সুরা ফাতিহারই জ্ঞান নেই, তুমি কি আর তালিম দেবে? এসো সুরা ফাতিহা কি বলছে সেটা জবাব দেবে। দর্শকবৃন্দ, আল্লাহুম্মা
তুমি কমলি ওয়ালা আমার তোমারই তুলনা নাই খোদার দেখা পাবে সবাই পাবে তোমার বাহানাই তুমি জান্নাতি বাগের তুমি জান্নাতি বাগের ফুল বাগানের ফুল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল আমার দরুদ সালাম আমার দরুদ সালাম করো গো কবুল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা আহাদ আহমদ মুহাম্মদ আহাদ আহমদ মুহাম্মদ বান্দার মধ্যে আহাদও আছে কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলে দেন কি বলবো হু তিনি আল্লাহ তিনি আল্লাহ আহাদ এক ঐক্য সংখ্যা এক সংখ্যা সব আহাদ বহু বচন ওয়াহেদ এক বচন বহু বচন হলেও এক কিছুই যখন ছিল না বহু বচন আল্লাহর মধ্যেই ছিল আল্লাহ আকারে নাই ছিল নিরাকারে আছো আজও আছে নিরাকারে কিন্তু এই যে আমরা সব আকার সব নিরাকারেই ছিলাম ঠিক না বেঠি তাহলে আকারে কি নিরাকারে কি আকার থাকে নিরাকারে আকার থাকে না আকারে নিরাকারে থাকে বেলুনের ভেতরে নিরাকার হাওয়া থাকে বেলুন আকার কিন্তু হাওয়ার ভেতরে বেলুন থাকে কি করে তা হাওয়াতে যদি না থাকে আল্লাহ তো তার থেকে সূক্ষ্ম নিরাকার কি করে থাকবে তো আমরা কিভাবে ছিলাম মৌলভী সাহেব অথচ তুমি বলছো কি না জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ কায়নাতের মালিক তুমি আল্লাহ বিবির মালিক না ওটা বলা যাবে না বিবির মালিক বলা যাবে না বিবির মালিক আল্লাহ বিবির মালিক আমি ওহো তারপরে কি বলছে জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা মা ফি কলবি গায়রাল্লাহ আমার কলবের মধ্যে কোন গায়র আল্লাহ নেই যা আছে আল্লাহ আছে কিন্তু যখন পরের নামাজ জোহরের নামাজ পড়ে যখন আমি টিফিনটা খুলে দেখি ভাত এসছে আন্ডা ভাজি ডাল আর বেগুন ভাজি গোশ পোষায়নি মসজিদে মিলাদ করে এই মাত্র এলি মাফি কলবি গায়র আল্লাহ আমার কলবের মধ্যে কোনো আল্লাহর গায়র নেই আল্লাহ ছাড়া কোনো গায়ের নেই কোনো অন্য খেয়াল নেই কোনো অন্য জিনিস নেই এখন ফের আল্লাহকে বের করে দিয়ে গোশের খেয়াল হচ্ছে দাওয়াত দিয়েছে 500 টাকা পাবো মিলাদ করেছে দিল 200 টাকা দিল 200 টাকা তাহলে গায়ের কি জি দিল 200 টাকা তাহলে গায়ের তো টাকার খেয়াল বিবির খেয়াল জমিনের খেয়াল এর খেয়াল তার খেয়াল দুনিয়াদারি খেয়াল যদি দুনিয়াতে না থাকে তাহলে মাফি কলবি গায়রাল্লাহ বলা ঠিক হবে নালে সব খেয়াল রেখেছি আল্লাহকে বের করে দিয়েছি আর বলছি মাফি কলবি গায়রাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আমার গায়ের নেই কলবের মধ্যে কত বড় শিরক কুফরি করছে মানে আল্লাহর সঙ্গেও ধোকা দিচ্ছে আসলে আল্লাহর জবান নেই বলতে পারিনি বলে আমরা শুনতে পাইনি কিন্তু আল্লাহর সঙ্গে ধোকা পাইছে লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নেই এটা সহজে বোঝাতে হবে এর থেকে আর সহজ করা যায় আল্লাহ ছাড়া কোনো কিছু নাই তাহলে যা আছে
আল্লাহ আছে লা নেই মওজুদা মওজুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই মৌলভী সাহেব জি আল্লাহ ছাড়া যখন কিছুই মওজুদ নাই তাহলে আপনি কি আপনি কে বলে আমি আল্লাহ নাই গায়রুল্লাহ তো তুমি তো এখনই বললে আল্লাহ ছাড়া কিছুই মৌজুদ নাই তো তুমি তো মৌজুদ আছো তাওহীদের পীর মুর্শিদ দরবারে প্রায় তো জানেওয়ালা তাওহীদের কিছু রহস্য দেয়নি না বুঝা আসছে না বাবা একবারে বর্ণ পরিচয় আমি কোন সাবজেক্ট দিচ্ছি ইলেভেন অসম্ভব আরে আল্লাহ ছাড়া যদি কিছুই মজুদ নাই তুমি কে আমি কে তার মানে কলমা লাখবার পড়লেও কাফের আর কলমা পড়ার মতো যদি হাকিকত কামেল ফিরে গেছে বলে নাই তবে হবে মুমিন তাতে আল্লাহরে মানবো না মোল্লারে মানবো যদি মোল্লার কাছে শুনি তোমাকে গোমরাহ করবে আর আল্লাহর কথা যদি শুনি তো আল্লাহ বলছে আমি যার হাত হয়ে যায় আমি যার পা হয়ে যায় আমি যার জবান হয়ে যায় ওলির জবান আল্লাহর জবান পীরের জবান আল্লাহর জবান পীরের হাত আল্লাহর হাত কোরআন ও হাদিসে ফর্মুলা মজুদ আছে যদি কানা মোল্লা না দেখতে চায় বা দেখতে না পায় তো ঝামা ঘষে দেখিয়ে দেব ঝামা ঘষে দেখিয়ে দেব দেখতে পাইনি ফাতোমা তো ছো মানুষ গোমরা করছে নাম পাক্কা দাজ্জাল যদি কেউ বলে আল্লাহ ছাড়া কোনো ওলি মানার দরকার নেই পাক্কা দাজ্জাল আর এদেরকে যারা তুলে রেখেছে এরা গাধা কেন দাজ্জাল গাধার উপরে সবার হবে তার মানে এদের উপরে দেখবেন যদি ওদেরকে বোকা মানুষগুলো না মেনে নেয় তখন চুপচাপ থেকে যাবে আর ফতোয়া দেবে না বলে আমি তো ফতোয়া দিয়ে দিই আমার দোকান খালি খদ্দের নাই অতএব যা ওই দিকে চলে যায় যেদিকে পীর পীর লাইন আছে তো আজকে দেখবেন কিছু পীর লাইন বেড়ে গেছে তবে ভণ্ড খাঁটি পীর আছে কিছু ভণ্ড বেরিয়েছে কেন ওইদিকে কমে যাচ্ছে এদিকে বেড়ে যাচ্ছে যখন দেখবেন নকলটা পুরো ছিল ওই নকল থেকে আসল রূপ ধরছে পীরের লাইন এবার পীরের লাইনে যখন দেখছে কি হলো এই পীরের তালিম আলাদা ও পীরের তালিম আলাদা তালিম তো মিলছে না একই চিস্তিয়া নাম দশ রকম তালিম তার মানে কোনটা আসল কোনটা নকল সাধারণ বেগুন কি করে বুঝিবে তাই বলি বন্ধুগণ দশ টাকার বাজারে বেগুন কিনতে গেলে পাঁচবার ঘুরিয়ে দেখো কানা নেই তো ফুটো নেই তো পিঠটা ধরার আগে একবার ভালো করে বাজিয়ে নিও জি যেই বললো পীর ধরে নিলাম রুব্বা জুব্বা পীর যদি বইয়ের তালিম দেয় বইয়ে যা লেখা আছে কোরআনে লেখা আছে হাদিসে লেখা আছে কিতাবে ওই তালিম যদি পীর দেয় তো তোমার থেকে আমার বড় পীর এই বইটা কি কথা বুঝে গেলেন পীরের তালিম সিনাই তালিম হবে তাওহীদের তালিম হবে কালমা তাইয়্যব দেখিয়ে দেবে আপনার চেহারাটা ওয়াজহুল্লাহ আল্লাহ চেহারাটা বুঝিয়ে দেবে দেখিয়ে দেবে দেখবেন তিন প্রথম তো দুই কি দুই আমি যতই বড় পাহলবান হই না কেন আর যতই আমার দৃষ্টি শক্তি সম্পূর্ণ থাক না কেন কোন মতেই কিন্তু নিজের মুখমণ্ডল দেখতে পাবো না ঠিক নাকি কেউ ফিরেছে হ্যাঁ না বলেন না ভাই আমি তো কবছর আসতেছি এইরকম আজকের মতো তো খামুস মজলিস দেখি না পাল্টে দিয়েছে নাকি কি পাল্টালো এক বছরে খামুস কেন না কথা বললে হাওয়া ঢুকে যাবে ঠান্ডা হ্যাঁ না বলেন কথা বলেন কথা যদি না বলেন তাহলে আমি মনে করব মেহমান এসছে আপনি মেহমানের সঙ্গে ব্যবহার ভালো করছেন না যে বলছিলাম যে যতই শক্তিশালী দৃষ্টি শক্তি চোখ হোক না কেন কোনদিন কোন ব্যক্তি নিজের মুখমণ্ডল দেখতে পেরেছে পারেনি আপনি দেখুন আমি আপনি আমি দেখিয়ে দেবো আমি আমি নিজে দিতে পাবো আমার চেহারা বলো 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 বস বলো আমার একটা একজন বন্ধু পেলাম ছেলে হোক পকেট বন্ধু আয়না লাগবে আয়না নামও রেখেছে আয়না আয়না তো এমন একটা দর্পণ ধরবো
সে হয় ডাকবে আয়না, না হলে যে দেখবে সে বলবে আয়না। আয়না তো মুরিদ ডাকবে আয়না, না পীর ডাকবে আয়না? পীর ডাকলে মুরিদকে ডাকবে আয়না, মুরিদ ডাকলে পীরকে ডাকবে আয়না। দেখি কে কাকে ডাকে। তা একটা উদাহরণ দিচ্ছি, আপনি আয়নার কাছে গেলেন, গ্লাস বড় আয়না, এই আয়নাটার পারা যদি উঠিয়ে দেওয়া যায়, ব্ল্যাক ব্যাক পিছনে তুলে দেওয়া যায়, এই আয়না থাকবে আর? কাঁচ হয়ে গেল, গ্লাস হয়ে গেল, তার মানে এ কোন ছবি ধরে রাখার ক্ষমতা এর নাই। ভালো করে বোঝেন, আহাত নিরাকার ধরে রাখার কোন ক্ষমতাই নাই। না হাত আছে, না পা আছে, না জবান আছে, না মুখ আছে, না চোখ আছে, না কান আছে। আল্লাহ বলছেন আমি শুনি, তো যাকে আমার কান বানিয়েছি তার কান দিয়ে আমি আল্লাহ শুনি। আমি বলি তো যাকে আমার জবান বানিয়েছি মোহাম্মদ বা অলির জবান দিয়ে আমি আল্লাহ বলি। আমি ধরি যার হাতকে আমি আল্লাহ আমার হাত বানিয়েছি তার হাত দিয়ে আমি ধরি আমার নিজস্ব। তো এ আয়না, আয়না তখন হয় মোহাম্মদ আল্লাহ আলাদা না এক, এক বললেও মুশরিক, আলাদা বললেও কাফের। কি সাংঘাতিক কালেমা তাইয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কয়টা কালেমা পড়লাম জোরে বলেন? একটা, কিন্তু কথা আছে দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ। আবার আরেকটা কথা, মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত পাঠানো। তাহলে আল্লাহ মুহাম্মদ নয়, মুহাম্মদ আল্লাহ নয়, কিজি মুহাম্মদ আল্লাহও নয়, মুহাম্মদ গায়রুল্লাহও নয়, আর মুহাম্মদ আল্লাহও নয়, মুহাম্মদ আল্লাহ থেকে আলাদাও নয়। হলো কি করে? অথচ এক কালেমা। তো আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে জুড়ে দিলে শিরক, আল্লাহর সঙ্গে মুহাম্মদকে জুড়ে দিলে শিরক, আলাদা করলে কুফর। ঈমান আনবো কি করে মৌলভী? তো মৌলভী দূরের কথা, পীররাই অনেকে বলতে পারেনি। নবী পাক বলে দিয়েছেন, সহজে বুঝে নিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালা আল জান্নাত, যে ব্যক্তি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল সে জান্নাতে ঢুকে গেল। বাস ওইটা শুনে নিলাম আর পড়ে নিলাম, ঢুকে গেলাম আর হুরো পেয়ে গেলাম 70টা হুর। বুড়ো 80 বছর 90 বছর মনীষার ওয়াজ শুনে কি লোভ, জীবন অবস্থাটা পার হয়ে এসেছি, জান্নাতে কি বুড়ো অবস্থায় গেলে হুল দিয়ে করবো কি? ফের ওয়াজ করতে বলছে, বুড়োরা জান্নাতে যাবে না বলে সর্বনাশ। এই বললো হুর পাবো, এখন বলছি বুড়োরা যাবে না। বুড়োরা যাবে, তবে জান্নাতে যারা যাবে বুড়ো হয়ে যাবে নি, হায়াবে হাতের পানিতে গোসল করবে, নবযুবক হয়ে যাবে পানির তাসি। হ্যাঁ বুড়ো কি খুশি, আচ্ছা তাহলে বুড়ো হয়ে মরলেও জান্নাতে যাওয়ার আগে আবে হায়াতের পানিতে গোসল করাবে, যুবক হয়ে যাব। এইবার বুড়ো ওয়াজ শুনতেছে আর 70টা হুরের খেয়াল করতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর বেটা, তার বেটা 25 বছর, সেও যুবক, একদম টনটনে জওয়ান, সেও পিছনে বসে বসে জান্নাতে যাব, হুর পাবো। ভাই দিলে যদি জান্নাতের লোভে হৃদয়ে হুর রেখেছ, জান্নাত রেখেছ আর সাইদা দিচ্ছ আল্লাহকে, তাও আবার হিসাব করে সুবহান রাব্বিয়াল আলা, একবার দুবার তিনবার গুনতি হিসাব অঙ্ক। ভাই আল্লাহর ইবাদত হচ্ছে না অঙ্কের ইবাদত হচ্ছে? আল্লাহর ইবাদত হচ্ছে না হৃদয়ে হুরের ইবাদত হচ্ছে? আল্লাহর ইবাদত হচ্ছে না জান্নাতের ইবাদত হচ্ছে? এ ইবাদত কার হচ্ছে? এ মেজাজি ইবাদত হচ্ছে? নিজের আম্বারা নাফসে আম্বারার খেয়ালে ইবাদত হচ্ছে? আল্লাহর হাকিকি ইবাদত করতে গেলে কোন কাবেল পীরে মুর্শিদের তাশাউরকে দান করাও আর তাকে দেখো নিজে বিলীন হও, ওই ইবাদতে আল্লাহ দিদার পাওয়া যায়। নারা দাও জুলুন হোক কম কম কম।
প্রত্যেক নারায় 2 মিনিট কাটলে 10 বার দিলে 20 মিনিট এজন্য ছোট ছোট দুবার করে নারা তো এখন দেওয়া এখানে কোনো রেওয়াজই নেই দেখতে পাচ্ছি যেটা নারা ঢং দেখে বুঝলাম যে মজলিসে বা যে মসজিদে যে ইবাদতে আহলে বাইতে নারা নাই জিকির নাই সেই ইবাদত জমিনে ভুলনটি তো কবুল হয় না আল্লাহ নবী বলছেন যে মজলিসে আলীর জিকির হয় সেই মজলিসটাকে নবী পাক বলছেন আলীর জিকিরের দ্বারা আলীর নারার দ্বারা মজলিসকে সৌন্দর্য মণ্ডিত করে তার মানে এই যে নারা হায়দারি কেন দিই নবী পাকের ফরমান মোতাবেক মোল্লার কথা না নবী পাক বলছেন নারায় হায়দারি যত লাগাবে না সেই মজলিস সৌন্দর্য মণ্ডিত হবে আর হায়দারিতে হাত উঠাই কেন আরে আমরা আলী জিকির এই জন্য বেশি করে করি যে আলী চিনেছে নবীকে তাই আলী জিকির করে আমরা জানতে চাই যে আলীর জিকিরে যদি এইটা তাহলে আলীর যে মুনিব আলীর যে সর্দার আকা নবী মুস্তফা কেমন হ্যাঁ মাওলানা আলীর আকা মুস্তফা তাহলে কেমন যদি আলীর জিকিরে এতটা হয় দিল বাগ বাগ তাহলে নবী মুস্তফার তাজালিয়াত কেমন হ্যাঁ আমি হাদিস একটা তেলাওয়াত করছি শুরুতে যে আর তেলাওয়াত করছি সেটা দিয়ে ওয়াজ শুরু করিনি কিন্তু হাদিসটা বলে দিই আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হাদিসটা আজ পর্যন্ত মনে হয় কোন মোল্লা মৌলভী মুফতি শুনেনি আর আপনারাও শুনেননি মনে হয় যদিও বলেছি পূর্ণাঙ্গভাবে বলিনি আজকে খুলেই বলছি আল মুসনাদ মুসনাদ আল ফেরদাউস ইমাম দাইলামি আল মানাকিব ইমাম খারজানি আহলে সুন্নাতের মশহুর মুহাদ্দিস দুটো হাদিস থেকে এই দলিল পেয়েছি আরো কয়েকটা হাদিস আছে নামটা মনে নেই তার জন্য রাখলাম দুটো যথেষ্ট আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو اجتمع الناس على حب علي بن أبي طالب لما خلق الله تعالى النار হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নবী পাক কি বললেন যদি সমস্ত ভাই গৌর করে শুনেন নবী পাকের সোনার জবানের হাদিস আল্লাহর জবান যে জবানে আল্লাহ তার কালাম আমাদের দিয়েছেন যার নাম হলো কোরআন মাজিদ সেই জবানে নবী পাক বলছেন কি যে যদি সমস্ত পৃথিবীর মানুষেরা আলীর মহব্বতে আলীর ভালোবাসায় একমত হয়ে যেত সমবেত হয়ে যেত তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করত না তার মানে পরিষ্কার বুঝা গেল জাহান্নামই তারা হবে যাদের অন্তরে আলীর মহব্বত নাই আমি বাপের হাওয়ালা দিইনি তুমি যে ইমামকে মানো যে মুহাদ্দিসকে মানো হলে সুন্নাতের মুহাদ্দিসের হাদিস মাসনাদ আল ফেরদাউস ইমাম দাইলামি ফতোয়া লাগাও তার উপরে ইমাম খারজামি লাগাও ফতোয়া হাদিস কোট করেছেন নবী পাকের যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে সমবেত হয়ে আলীর মহব্বতে ঐক্যবদ্ধ হয়ে যেত আল্লাহ তাআলা জাহান্নামটাই বানাতো না তার মানে জাহান্নাম আছে না নেই আল্লাহ জাহান্নাম বানিয়েছে না বানায়নি এই জোরে বলেন না বানিয়েছে তো কাদের জন্য বানিয়েছে যারা আলীকে চেনে না যারা আলীকে বোঝে না আলী আলী করলে শিয়া ফতোয়া দেয় জাহান্নামের কীট তোর জন্যই জাহান্নাম বানিয়েছে হ্যাঁ আর আলীর নারা দিতে এত কুণ্ঠিত নবী 23টা বছর
আল্লাহ পাকের নাজিলকৃত অনুশীলন যাহা আমাদের মধ্যে পৌঁছেছে পৌঁছে দিয়েছে, কিন্তু কোন জায়গায় নবী হাত উঠিয়ে বলেননি, এসেছে ওহী মুখ দিয়ে বলেছেন, দেখিয়ে দিয়েছেন, করেছেন, হাত উঠাননি। গাদিরে খুমে ইয়া আইয়ুহার রাসূল, রাসূলকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, যদি আলীর বেলায়েত না পৌঁছে দেন তো তার রেসালাত, আল্লাহ পাকের রেসালাত পৌঁছানোই হলো না। তার মানে নবুয়ত রেসালাত না একমাত্র আলীর বেলায়েত পৌঁছাবার জন্যই দেওয়া হয়েছে। জোরে বলেন, হায় হায়, কোরআন দেখো, কোরআন। আর জাহান্নামীদের প্রমাণ এটাই, তারা আলী থেকেই দূরে থাকবে। তো আলীওয়ালা হলে যদি এক ঘরে করে দেয় তো ভাইজান, এতে দুঃখ পাওয়ার কিছু নাই। যদি আপনাকে এখানে এক ঘরে করলো দুঃখ পাচ্ছেন, আর যখন হাসরের মাঠে তারা সবাই জাহান্নামায় যাবে, আপনি যদি একা আলী হয়ে মান্যওয়ালা জান্নাতে যান তো সেখানে কি দুঃখ পাবেন না খুশি হবেন? এই জোরে বলেন, খুশি হবেন না দুঃখ পাবেন? যারা আলীওয়ালা হওয়ার জন্য আলীওয়ালাকে এক ঘরে করে দেয়, ওই যারা এক ঘরে করলো তাদেরকে জাহান্নামায় ঢোকাচ্ছে, আর যাদেরকে এক ঘরে করেছিল, যারা এক ঘরে হয়েছিল তাদের তারও জুলুমের অত্যাচারে তাদেরকে জান্নাতে দেওয়া হচ্ছে। তাহলে আপনি সেখানে সুখী না দুঃখী? সুখী। তো এখানে কেন দুঃখী? মনে করে নেন, ওরা জাহান্নাম, দুনিয়াটাই ওদের জান্নাত, ওরা জাহান্নাম হয়ে যাবে, দুনিয়াটা আমাদের জাহান্নাম, আমরা জান্নাতে যাব। কেন? আলীওয়ালা হয়েছে, এর থেকে আর পরে কি দেব না? বুঝিয়েছে, এতে দুঃখ পাবে না? কেন ভাববেন যে আমাকে এক ঘরে করে দিচ্ছে? আমার এলাকায় চলুন না, কত বড় বড় এলাকা, কত বড় বড় পীর মান্যওয়ালা, কত বড় বড় জেলার পীর, 80 জেলার পীর, 60 জেলার পীর। এ বাবু, আচ্ছা ভাই, একটা সূক্ষ্ম কথা মাথায় এলো, কটা জেলার আল্লাহ আছেন? আল্লাহ কয় জেলা? একটা জেলা? আরে এক তো আল্লাহ জানি, কিন্তু কয় জেলার আল্লাহ? সব জেলা নয়, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড নয় বিশ্ব, বিশ্ব নয় কায়নাত, কায়নাত নয় খেচর গোচর জন্তু জানোয়ার ভেষর যা কিছু আছে আসমান জমিন কায়নাত তাম, যেখানে যেখানে আল্লাহ সৃষ্টি সেখানকার আল্লাহ, ঠিক না বেটি? আচ্ছা, আল্লাহওয়ালা পীর না শয়তানওয়ালা পীর, প্রমাণ করে দিতে হবে তো। শয়তানওয়ালা পীর যদি হই তাহলে কয়েকটা জেলা আমি দখল করতে পারি, আল্লাহওয়ালা পীর হলে দখল করার দরকার নেই। কারণ যে পীর খাঁটি পীর হয় সে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ যেখানে পীরও সেখানে আল্লাহর সব পীরও তব। আর যে আল্লাহকে পায়নি বলে দুনিয়া যে কটা কটা পেয়েছি, এই কটা জেলার পীর, আল্লাহওয়ালা পীর না শয়তানওয়ালা পীর, বিচার নিজে করবেন। আল্লাহর ওয়ালি প্রমাণ, যে আল্লাহর ওয়ালি হয় আল্লাহ তার হয়ে যায়, তাতে ওলি যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে ওলি সেখানে। তাহলে বলো 10 জেলায় আল্লাহ থাকে তাই 10 জেলায় পীর আছে, আর যদি বলো সব জায়গায় আল্লাহ আছে তো সব জায়গায় পীর আছে। হ্যালো, সূক্ষ্ম কথা।